আপনি জনগণকে খাবার দিতে পারবেন না ঠিক মতো, দাম আকাশচুম্বী। কেন আমি চাল ইম্পোর্ট করব আজকে বলতে হবে আমাকে কেন? আমি তো ঢোল পিটিয়ে বলছি বাংলাদেশ খাদ্য সম্পূর্ণ আমরা চাউল এক্সপোর্ট করার মতো আমাদের ক্যাপাসিটি আছে, তাহলে এখন ইম্পোর্ট করবো কেন? কেন ইম্পোর্ট করবো আমি? তাহলে বলতে হবে যে আমরা কথাটা সত্য কথা বলি নাই, আমাদের কাছে কোনো হিসাব নেই। তারপর ভারত চাল এক্সপোর্ট করবে তার আজকে তার এই বাড়িয়ে দিচ্ছে বলছে, শুল্ক বাড়িয়ে দিচ্ছে, যে কারণে তারা বাংলাদেশ থেকে আনতেছে তার দাম বেশি পড়বে। তা আমার কথা তো আমার আনা হইতে দরকার নেই। দেখেন আমরা কোন জায়গাটা গিয়েছি, গ্যাসটা তো আমাদের দেশে আছে, একটানা সরকার প্রায় 14 বছর রাষ্ট্র ক্ষমতায়, হাজার হাজার না লক্ষ এক লক্ষ কোটি টাকা, মানে 1 লক্ষ কোটি টাকার উপরে কাছাকাছি আপনার ক্যাপাসিটি ট্যাক্স চার্জ দিয়েছে আদানি গ্রুপ থেকে শুরু করে বিভিন্ন, এই যে আজকে বাংলাদেশের অন্যতম একটা ধনী ব্যবসা। আপনি 20 বছর আগে খবর নিয়ে দেখেন তো তারা কয় কোটি টাকার মানুষ ছিল, এখন সিঙ্গাপুরের মতো জায়গায় একটা অন্যতম ধনী, এখান থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে ক্যাপাসিটি চার্জের নামে আপনার কুইক রেন্টাল থেকে। আজকে কী অবস্থা দাঁড়িয়েছে? আপনি যদি গ্যাসটা যদি আপনি উত্তোলন করার চেষ্টা করতেন, এক্সপ্লোর করতেন, তাহলে আজকে বাংলাদেশ কিন্তু এই সমস্যাতে পড়তো না। এখন গ্যাসের চাহিদা আমাদের মোট 380 কোটি ঘনফুট, আমরা দিচ্ছি 280 কোটি ঘনফুট, অনেক জায়গায় আপনার কিন্তু ইয়ে করতে পারতেছে না, গ্যাস ঠিকমতো জ্বলতেছে না, চুলা ঠিকমতো জ্বলতেছে না। বিদ্যুতের চাহিদা যা আছে সেখানে তার চেয়ে আমার সারা দেশে এখন লোডশেডিং একেবারে গ্রামে গঞ্জে গেলে কয় ঘন্টা তার হিসাব নাই, 5 ঘন্টা 7 ঘন্টা। তাহলে আমি শতভাগ বিদ্যুৎ উৎপাদন দেশ হিসাবে আমি শত কোটি টাকা খরচ করলাম, কেন উৎসব পালন করলাম? শতভাগ বিদ্যুতের দেশ যদি হয় আমার অর্থ দিয়ে এমন কী হলো? আমি তো করোনাকালীন সময় পৃথিবীতে রোল মডেল হলাম, তাহলে এলএনজি তো পাওয়া যাচ্ছে, দাম বাড়ছে, তাতে আমি কেন আমি গ্যাস বিদ্যুৎ উৎপাদন করতে পারবো না? আর প্রথম কথা হলো তো বিদ্যুৎ তো আমার উৎপাদন করার জন্য 62% আপনার তো গ্যাস থেকে আসে, আমাদের দেশের গ্যাস থেকে। আমি যদি গ্যাস ফিল্ডগুলিকে যদি আমি ঠিক মতো করতাম তাহলে বাংলাদেশ তো 100% পারতেন। আজকে সার কারখানায় আপনার 32 কোটি ঘনফুট আপনার দরকার, আপনি দিতে পারছেন 16 কোটি, আর ইউরিয়া সার কারখানা বন্ধ হয়ে গেছে, মানে অর্ধেক চলে ইউরিয়া সার। আপনি এই যে আমাদের পক্ষ থেকে বলে না যে বিএনপির সময় সার আন্দোলন করতে কৃষক মারা গেছে, আন্দোলন সার সারের সংকটের কারণে একবারে হয়তো ই করতে গেছে, সেখানে ঝামেলা বেঁধে গেছে সেই কারণে। এখন তো সার আপনার গ্যাস সরবরাহ দিতে পারছে না আপনার সার কারখানা, ইউরিয়া উৎপাদনের ক্ষেত্রে তো ওখানে আপনার ইয়ে লাগবে, বিদ্যুৎ গ্যাস লাগবে, আপনার এলএনজি আপনি দিতে পারতেছেন না, আপনার 85 কোটি ঘনফুট দরকার সেখানে 48 কোটি ঘনফুট দিচ্ছেন, এলএনজি তো আপনার সমস্যা। তো আপনার কোথায় সমস্যা নেই বলুন তো? অথচ বাংলাদেশে কি মজার ব্যাপার কেটে জানেন যে বাংলাদেশে এখন সোনার দাম কত? সোনার দাম এখন 84,564 টাকা। সোনা কারা কিনতেছে? কারা কিনতেছে সোনা? দেখেন তো আপনি খুঁজে দেখেন তো সোনা সমস্ত কিছু অসৎ ব্যবসায়ী, অসৎ সরকারি কর্মকর্তা, বিভিন্ন নিয়োগ বিনিয়োগে যারা ট্রান্সফার আছে, আর আওয়ামী লীগের এক শ্রেণীর লোক, তাদের কাছে কোটি ডলার। আর ডলার সংকট কেন হবে? কেন ডলার সংকট হবে? ডলার গেল কোথায়? কোথায় গেছে ডলার? আমি তো আপনার এখানে মনে বলেছিলাম, তারপরে দেখলাম যে একটা এইতে এই সাজাচ্ছে যে কোথায় কোথায় সে ডলার। আমি বললাম ডলার আছে আমার কাছে, জিজ্ঞাসা করেন আমার কাছে আছে কোটি ডলার। খালি আমি বলবো কার কার বাড়িতে আছে, খালি ওই জায়গাগুলো আমি খোঁজেন, যে কোটি ডলার তাদের, টাকা রাখতে হলে 1 কোটি টাকা রাখলে এতক্ষণ জায়গা লাগে, আর 1 কোটি টাকা ডলার করলে এতটুকু জায়গা লাগবে। তারা আলমারিতে তো আঁটবে না, সিন্দুকেও আঁটবে না, তারা স্টোর রুম করে রাখছে। আপনি জান ইনুবিনুদের বাসায় যদি 70 কোটি টাকা পাওয়া যায় ডলার, এরকম এই ঢাকা শহরে আপনি খোঁজেন কত হাজার কোটি ডলার এই ঢাকা শহরে কারের কাছে? কারোর কাছে হলে এত লোক খুঁজতে যাওয়া লাগবে না। তো মুসলিম আমি লিস্ট দেবো এই এই শ্রেণীর লোকের কাছে আছে, সেইগুলি আপনার বাড়িতে যান, লক্ষ লক্ষ কোটি ডলার আপনি পাবেন।